পরকীয়ার সম্পর্কের জেরে খুন যুবক। ঘটনাটি ঘটে হাওড়া লিলুয়া দাসপাড়া এলাকায়। মৃতের নাম বুদ্ধেশ্বর সাউ। গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঝাড়খণ্ডের তোপচাচি এলাকা থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বুদ্ধেশ্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে। সূত্রের খবর, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সাথে ওই যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল, যা নিয়ে নিত্যদিন অশান্তি চলত। মৃতের স্ত্রী জানান, গত বুধবার বাপের বাড়িতে ছিলেন তিনি। সেই রাতে একটি অডিও মেসেজ আসে তার মোবাইলে। ওই মেসেজে বুদ্ধেশ্বর জানায়, মেরা জান খতরে মে হ্যায়। এরপর থেকেই ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তিন দিন আগে নিহত স্ত্রী লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরা নিয়ে গেল বুধবারে রাত্রিরে, বুধবারে 8:30 সময় আসানসুরে মেরে ফেলে দিল। হ্যাঁ, আমাকে মেসেজ পাঠিয়েছিল, বলেছে আমার জান খাতারামে আছে। হ্যাঁ, আমি দেশে ছিলাম, অন্য লোকের মোবাইলে মেসেজ ভেজিয়েছিলাম। হ্যাঁ, আমি তারপরে চলে এলাম, ওই থানায় ডায়েরি করলাম। থানাওয়ালা ওকে ধরলো, থানাওয়ালাকে বললো আমি মেরে ফেলে দিয়েছি আসানসুরে। হ্যাঁ, তারপর আমার ছাড়াছাড়ি সব হয়ে গেছিলো। এইখানে নিয়ে আমি শনিবারে ফোন করলো, শনিবারে ফোন করলো, পর কী কথা বললো না বললো আমি জানি না তো। হ্যাঁ, ও হাজব্যান্ড শুনে শালাকে মেসেজ পাঠালো, আর শালা এলো আর উঠিয়ে নিল। হ্যাঁ, এইখানে এসেছিল শালাটা, এইখানে বললো চলো বাইরে, তো এ বাইরে চলে গেল আর গাড়ি নিয়ে এসেছিলো, ওকে উঠিয়ে নো গাড়ি দিয়ে। দেখুন, আমরা হলাম এনার দেশের লোক, ঠিক আছে, এনার এখানে কেউ নেই। তখন লাস্টে প্রথমে নিয়ে আমাদের কাছে আসলেন, তো আমরা জানতাম না, তারপরে খবরটা পেয়েছি। এ কমসে কম 15-20 বছর আমাদের পাড়ায় থেকে এসছে, তারপরে এখানে বাড়ি নিয়েছে। যখন জানলাম তো কেউ তো থাকে না, তখন আমরা সাহায্য করেছি। আর 6 দিন দিয়ে আমরা খোঁজখবর করে করে একজনকে ধরা পড়েছিল, যে এরও বন্ধু ছিল আর যে করেছে তারও বন্ধু। তাকে যখন এমটা করলাম, সে গিয়ে যখন থানায় আরেস হলো, তাকে বলার পরে সে সব নামগুলো বলো, তারপরে ধীরে ধীরে কালকে রাত্রে সব কিছু খোঁজখবর হলো। হ্যাঁ, কেন মারলো ওটা এখন অবধি বলিনি। ওইটা মেন যে একজন ছিল, যে ও শালাবাবু, সে কালকে রাতে 3টার সময় গেছিলো তুলতে, এখন তুলে নিয়ে এসে বলেছে 12টার সময় ডাকবে। তখন কী জন্য মারলো সে বলতে পারবে, ওইটা কনফার্ম বলতে পারছে না। মেন কনফার্ম বলবে জায়গাটা, ও যে যাকে ধরতে গেছিলো থানা, ওকে এখন ধরে নিয়ে এসছে। হ্যাঁ, আমরা যাই শাস্তিও হোক, আর মেন কারণ আছে 6টা মেয়ে, তার তো কিছু একটা চলবে, এবার ফ্যামিলি কী করে চলবে, সব তো বাচ্চা, ছোটো বাচ্চা একটা আছে, এ আছে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুদ্ধেশ্বরকে গাড়ি করে উঠিয়ে নিয়ে গিয়েছিল বিশ্বনাথ সাউ ও তার দুই আত্মীয় পঙ্কজ সাউ ও সুনীল সাউ। তাদের তিনজনকেই হাওড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতেরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করার পর প্রমাণ লোপাট করার জন্যই তারা ঝাড়খণ্ডের তোপচাচিতে নির্জন এলাকায় বুদ্ধেশ্বরকে ফেলে দিয়ে আসে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঝাড়খণ্ডের পুলিশ মৃতের দেহ উদ্ধার করেছে। অপরাধীদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন করেছে লিলুয়া থানার পুলিশ। শেফিল্ড টাইমস। Yeah, I don't know what to do.